শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক আধ্যাত্মিকতা ও বুদ্ধিমত্তার বিকাশেরও প্রয়োজন আছে এবং এইসব বিকাশের ক্ষেত্রে শিশু মেলার আয়োজন অত্যন্ত উপযোগী। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে থাকে। রবিবার বর্ধমানে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের ক্লাবের উদ্যোগে আয়োজিত 19তম শিশু মেলার উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রাখতে অভিভাবকদেরও সচেষ্ট ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী দিনে সমাজের কল্যাণে এভাবে সৎ চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে রাজ্যের সকল ক্লাবগুলোকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলে হবে না, মানসিক ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সব দিকে ডেভেলপমেন্ট খুবই প্রয়োজন। ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট, চারটি বিষয় খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এগুলোকে নজর আন্দাজ করি, মনে করি খালি নাচ গান করলো, খেলাধুলা করলো, কিন্তু পাশাপাশি যে ইন্টেলেক্ট, ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, সেটাও যদি আমরা ছোটোবেলার থেকে আমরা অভ্যেসে পরিণত করি, বলার চেষ্টা করি, অনেক সহজ সরলভাবে বলা যায়, করানো যায়। এবং আগামী দিনে সুনাগরিক গড়ার জন্য যা যা প্রয়োজন সহজ সরলভাবে ওদেরকে বলানো, আমাদের যে ইতিহাস, আমাদের রামায়ণ মহাভারত যাই বলি আমরা, খুব ছোটোদেরও রামায়ণ আছে, ছোটোদেরও মহাভারত আছে, সেইগুলো মানে তাদেরকে বোঝানো, বলা, এবং বিশেষ করে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলোকে ওদের সামনে খুব অল্প অল্প করে ওদের সামনে যদি আমরা ধরি, তাহলে ওরা ফিউচারে ত্রিপুরার তো সুনাগরিক হবেই, সারা ভারতবর্ষের সুনাগরিক হবে। যে বিষয়গুলো আমাদের শেখানো হয়নি, মা বাবারা এখানে আছেন, এই খামতিগুলো কিন্তু আমরা আমাদের এই শিশুদের মধ্যে আমরা দেখতে চাই। অনেকে হয়তো বা গান বাজনার সুযোগ সুবিধা পাননি, খেলাধুলার সুযোগ পাইনি, তো মা বাবারা চেষ্টা করে যে আমি যেটা পাইনি, আমি যেটা আমার ইচ্ছে ছিল, তো সেটা যেন আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা হয়। এবং আমাদের এই সাংস্কৃতিক যে বিষয় সেটার উপরে কিন্তু আমাদের আগামী দিন আমাদেরকে আমাদের নিজেদেরকে খুঁজতে হবে। এই শিশু মেলাকে কেন্দ্র করে এদিন ক্লাব প্রাঙ্গণে কোচি কাঁচা ও তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।